আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন মেক অন এশ এগেন। আমি শোভা বলছি। আজকে যে মেকআপ লুকটা আমি করছি সেটা হচ্ছে একটা টিনেজারদের নাইট টাইম অ্যাপ্রোপ্রিয়েট একটা মেকআপ লুক। তোমাদের কাছে খুব মিনিমাম প্রোডাক্টস থাকলেই তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। সো চলো দেরি না করে আমরা সরাসরি মেকআপ লুকটাতে চলে যাই। আজকে আমি একটা টিনেজদের মেকআপ টিউটোরিয়াল করব। অ্যান্ড এই টিউটোরিয়ালটার রিকোয়েস্ট এসেছিল অনেকগুলো ভিডিওতেই। অ্যান্ড আমি একটা স্পেশাল কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। 16 বছর বয়সী একটা মেয়ে কমেন্ট করেছে টিনেজদের মেকআপ টিউটোরিয়াল করার জন্য। অ্যান্ড আমি তার কমেন্টটা পড়তে চাই। তো কমেন্টকারীর নাম হচ্ছে সানজিদা ইয়াসমিন রাফিয়া। শিরোট, এত কিউট তুমি আপু, আর তোমার মেকআপ জাস্ট ওয়াও, এত পারফেক্ট করে কিভাবে করো? আমি টিনেজার, তোমার আর আমার স্কিন শেড সেম। ফার্স্টে যখন ফাউন্ডেশন কিনতে যাইতাম তখন আরও অনেক ব্রাইট ফাউন্ডেশন দিত, বাট তোমার শেড কেনার পর আমি আমার পারফেক্ট শেডটা পাইছি। আমাদের টিনেজারদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল দেখাও, যেটা করে বয়ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারে। বাই দ্য ওয়ে, আমি ক্লাস 10 এ পড়ি, সো বয়ফ্রেন্ডের কথা শুনে বকা দিও না। আমি বকবো না, তোমার আম্মুই এনাফ। জাস্ট এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাও প্লিজ প্লিজ প্লিজ। ওকে, সো তোমার আবদার টাচকে আমি পূরণ করতে যাচ্ছি। অ্যান্ড তোমরা সবাই কি আমার চোখে গোল গোল কিছু দেখতে পাচ্ছ? দ্যাটস বিকজ আই বট আ রিং লাইট। আমি একটা রিং লাইট কিনেছি। অ্যান্ড আমার খুব 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 অনেক দিনের শখ ছিল যে রিং লাইটটা কিনবো। তো যাই হোক, এখন আমি টিউটোরিয়ালটা স্টার্ট করব। বিফোর দ্যাট তোমাদেরকে আমি একটা ডিসক্লেমার দিয়ে নিই। আমার মাইক্রোফোন কেনা হয়নি, মাইক্রোফোন কেনা হয়নি এই জন্য সাউন্ডটা একটু গ্যাচ গ্যাচ লাগতে পারে। দ্যাটস ওয়াই আমি আমার ফ্যানটা অফ করে দিয়েছি। আমি গরুর মতো ঘামতেছি। সো যদি তোমরা আমাকে ঘামতে দেখো, সো প্লিজ কিছু মনে করো না। আমি আজকে তোমাদের টিনেজারদের একটা মেকআপ লুক করে দেখাবো। অ্যান্ড আমি খুব লিমিটেড প্রোডাক্ট ইউজ করব। তোমাদের নট নেসেসারি সব কিছু থাকতে হবে, বাট না থাকলেও কে কীভাবে করতে পারবো আমি সব কিছু বলে দেবো, ঠিক আছে? অ্যান্ড আমি যেই কাজটা করবো শুরুতে সেটা হচ্ছে, আমি আয়না নিয়ে বসতে ভুলে গেছি, সো আমি আয়নাটা নিয়ে বসি। অ্যান্ড আমি মোটামুটি কোনো টিউটোরিয়ালেই লেন্স পরি না। আজকে একটু লেন্স পরতে মন চাইতেছে। ওকে, তোমরা লেন্স পরার টিউটোরিয়াল দেখ বানাই ফেলতে পারবে এটারে। ও কপাল, মানে পোকাও পড়ছে, পোকার আমার লেন্সের সলিউশনের উপরেও পড়ছে, কি একটা অবস্থা। আমি ইউজুয়ালি লেন্স পরি না, মানে কেমন যাই লাগে, আমি একটু বারবার আয়নার দিকে তাকাবো। সো কেন জানি আমার কাছে মনে হয় আমি লেন্স পরলে আমার সাপের মতো লাগে। লিটারালি টক থ্রু একটা ভিডিও করবো, স্টার্ট করবো প্রাইমিং দিয়ে। প্রাইমিংয়ের জন্য আমি ইউজ করতেছি আলট্রা বেস প্রাইমার রেভলিউশনের। অ্যান্ড তোমরা সবসময় চেষ্টা করবে যদি দিনের বেলা কোনো প্রোগ্রামে তোমরা অ্যাটেন্ড করো, তাহলে তার মেকআপ স্টার্ট করার আগে তোমরা একটা সানস্ক্রিন ইউজ করে নিবে, যে কোনো ব্র্যান্ডের। মেক শিওর ইট ইজ লাইক ওয়েল নোন অ্যান্ড ইট পারফর্মস রিয়েলি ওয়েল। যেহেতু রাত্রেবেলা করতেছি, সো আমি সানস্ক্রিনটা স্কিপ করে নিতেছি। তোমরা দিনের বেলা করলে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করে নিবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি আমার স্কিনের যে পোর্সগুলো যেখানে থাকে এইখানটাতে আমার নাকে হালকা একটু কপাল, বেশি না। এই প্রাইমারটার একটা ভালো দিক হচ্ছে এটা শাইনটা দূর করে, অ্যান্ড হচ্ছে পোরগুলোকে খুব ভালোভাবে ফিল করে। টিনেজারদেরকে আমি যে জিনিসটা সাজেস্ট করব, যে তোমাদের ফাউন্ডেশন ইউজ করার দরকার নাই। ইউ গাইজ ক্যান অ্যাভয়েড ইউজিং ফাউন্ডেশন। অ্যান্ড আমি সিসি ক্রিমও তোমাদের ইউজ করতে বলবো না। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা পাউডার ফাউন্ডেশন বা পাউডার কম্প্যাক্ট পাউডার ইউজ করো। তাহলে হবে কি, ওইটা তোমাদের কভারেজও দিবে অ্যান্ড তোমরা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে কোনো কিছু ইউজ করতে পারবা। বাট সিসি ক্রিম বা বিবি ক্রিম যেটা হয়, এটা হচ্ছে খুব বেশি ফর্সা মানুষদের
তিনটা চারটা রেঞ্জ থাকে, কালার শেড শেড রেঞ্জ থাকে আর কি। অ্যান্ড সিসি ক্রিম বা বিবি ক্রিমের ডার্ক টোনের বা ডার্ক শেডের কোনো, ডার্ক স্কিন টোনের কোনো মানুষের ত্বক অনুযায়ী বানানো হয় না। সো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা ডিরেক্টলি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করো। আর যদি তোমরা চাও যে একটু ডুই টাইপের লুক রাখতে, তাহলে তোমরা যে টেকনিকটা এখন ইউজ করছি সেটা করতে পারো। আর যদি মনে করো যে না আমি একটু ম্যাট চাচ্ছি অ্যান্ড ফুল কভারেজ চাচ্ছি, দেন ইউ গাইজ ক্যান গো ফর পাউডার ফাউন্ডেশন অর কম্প্যাক্ট পাউডার। এটার জন্য তোমরা নোটের ফাউন্ডেশন, নোটের প্রেস পাউডার ইউজ করতে পারো, জর্ডানের প্রেস পাউডার ইউজ করতে পারো, লাইক লিটারালি এনি হাই কভারেজ পাউডার কম্প্যাক্ট পাউডার উইল ডু। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ডিউই একটা ফাউন্ডেশন নিচ্ছি, এটা হচ্ছে আমার স্কিন কালারের শেড, এটা হচ্ছে দ্য অর্ডিনারি 3OY অ্যান্ড এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। ফুল কভার এটা হচ্ছে তোমাদেরকে ডুই একটা কভারেজ দেয়, ডুই একটা লুক দিবে। তো আমি অল্প একটু নিব। অ্যান্ড একটা জিনিস, তোমাদের হাই, যেহেতু তোমরা টিনেজার, তোমাদেরকে আমি সাজেস্ট করবো হাই কভারেজ কোনো কিছু ইউজ না করার। ট্রাই টু শো ইউর স্কিন অ্যান্ড ট্রাই টু ফ্লন্ট ইউর স্কিন টোন, ওকে? সো তোমাদের স্কিনে যদি কোনো ব্লেমিশেস থাকে, এটা ইটস টোটালি ফাইন, বিকজ টিনেজ বয়সে সবারই একটু দাগ টাগ থাকে স্কিনে ম্যাক্সিমাম টাইম, যাদের বিকজ তখন স্কিনটা বেশি অ্যাকনি প্রোন থাকে। সো তখন তোমাদের স্কিনে অ্যাকনিস বা ব্লেমিশেস এগুলো হওয়ার চান্সেস বেশি থাকবে। সো ইটস ওকে যে তোমাদের স্কিনে দাগ আছে, ইটস ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু বি সো ইনসিকিওর অ্যাবাউট ইট, ওকে? আর এখন হচ্ছে আমি যেটা করবো, এটা হচ্ছে যে কোনো একটা ময়শ্চারাইজার নিবো, এটা হচ্ছে বায়োটিকের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমি অল্প পরিমাণে নিবো, নিয়ে আমি আমার মন মতো একটা সিসি ক্রিম তৈরি করে নিচ্ছি, ওকে? তো সি, আমি এখন এখানে এটাকে মিক্স করে নিচ্ছি যেন আমার ফাউন্ডেশনটার কালারটাও আমি পাই অ্যান্ড হচ্ছে আমি লাইট ওয়েটও রাখতে পারি। আমি সিসি ক্রিম বা বিবি ক্রিমের একটা কনসিস্টেন্সিতে আনতে চাচ্ছি। আমি আমার স্কিনের যে ব্লেমিশেসগুলো আছে বা আমার স্কিনের সাথে ম্যাচ করে, বিশেষ করে যারা আমার মতো ডার্ক স্কিনের আছো, তারা যেন নিজেদের ফাউন্ডেশন বা নিজেদের একটা বেস ক্রিয়েট করে নিতে পারো, ওকে? অ্যান্ড তোমরা চেষ্টা করবে জাস্ট যেই জায়গাগুলোতে তোমাদের দাগ আছে, লাইক আমার এই যে আন্ডার আইতে দাগ আছে, অ্যান্ড এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করার, খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করতে বলবো। আমি এখানে কোনো ধরনের কনসিলার ইউজ করব না, খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করতে আমি সাজেস্ট করব। যেহেতু তোমাদের বয়সটা এখন যথেষ্ট কম, এই জন্য আমি মিনিমাম প্রোডাক্ট ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটু ময়শ্চারাইজার মিক্স করে নিছি, এই জন্য আমি ভালোভাবে এটা স্প্রেড করতে পারতেছি অ্যান্ড আমার অত বেশি ফাউন্ডেশনের প্রয়োজন হচ্ছে না। তোমরা দেখতে পারবা আমার কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে পিগমেন্টেড, হাইপার পিগমেন্টেড আর কি। তো আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে বা এই বেসটা অ্যাপ্লাই করার পরেও কিন্তু আমার কিছু ইমপারফেকশনস দেখা যাবে অ্যান্ড ইটস টোটালি ওকে, ডোন্ট বি ইনসিকিওর অ্যাবাউট ইট। এখানে যতটুকু আমার হাতে ছিল আমি পুরাটা হাতের মধ্যে নিয়ে নিলাম, সরি আমার স্পঞ্জে নিয়ে নিলাম অ্যান্ড আমি এভাবে অ্যাপ্লাই করব। তোমাদেরকে আমি সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করতে এই জন্য না করবো, বিকজ যারা আমার স্কিন টোনের আছো তারা যদি বিবি বা সিসি ক্রিমটা ইউজ করো, তখন দেখা যাবে কি তোমরা মনে হবে যে তোমরা মেকআপ করলে তোমাদেরকে মনে হবে যে তোমরা আলাদা একটা মাস্ক পরে আছো, উইচ ডাজন্ট লুক গুড। সো আমি তোমাদের সাজেস্ট করবো যে এই কাজটা যেন তোমরা না করো, ওকে? অ্যান্ড যেহেতু এটা ডুই ফাউন্ডেশনের সাথে একটা ময়শ্চারাইজার আমি ইউজ করছি, সো তোমাদের যে ক্রিজ লাইনগুলো আছে, ক্রিজ এরিয়া মানে যেই জায়গাগুলো ক্রিজ করার টেন্ডেন্সি বেশি, লাইক আন্ডার আইস অ্যান্ড অ্যারাউন্ড দ্য মাউথ, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ক্রিজ করবে। সো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে ফেলতে পারো পুরো ফেসটা। আর যারা একটু ডুই পছন্দ করো তারা এভাবেই রাখতে পারো, কোনো সমস্যা নেই। বাট এত ভেজালেও যদি তোমরা যাইতে না চাও, তোমরা ডিরেক্টলি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করো, সব কাজ হয়ে যাবে। লাইক তোমরা একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে ডিরেক্টলি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করবা,
তো সি আমার কিন্তু এখনো জানি না তোমাদের ক্যামেরাতে কতটুকু ধরতেছে, আমার আন্ডার আই, এই যে এখানে যে ডার্ক সার্কেলটা আছে এটা দেখা যাইতেছে, তারপর এই যে এখানে যে দাগ আছে এগুলো দেখা যেতেছে। আমি এখন একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমার ফেসটা সেট করব। এটা হচ্ছে MRC-র একটা ট্রান্সলুসেন্ট পাউডার। অ্যান্ড যেহেতু আমার অয়েলি স্কিন অ্যান্ড আমার ডুই স্কিনটা মানে ডুই ফাউন্ডেশন ইউজ করা আমার জন্য একটু রিস্কি, এই জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ভালোভাবে আমার আন্ডার আইটা সেট করবো আগে, বিকজ এই জায়গাটা খুব তাড়াতাড়ি ক্রিজ করে। অ্যান্ড দেন পুরো ফেস এই সেম পাউডারটা দিয়েই আমি ডাস্ট করে নিব। ওকে, যেন এই শাইনটা চলে যায়, বিকজ আমি এই শাইনটা পার্সোনালি পছন্দ করি না। অ্যান্ড একটা জিনিস, এই লুজ পাউডার তোমাদেরকে কোনো কভারেজ দিবে না, জাস্ট তোমাদের ফেসটাকে সেট করতে হেল্প করবে। সো তোমরা ইউজ করতে পারো এটা যত মন চায়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে এটা তোমাদের সাদা করে ফেলবে বা এরকম কিছু না, ইটস নট লাইক দ্যাট। এটা জাস্ট একটা কি বলবো, ঘামা শুরু করছে, বেবি হেয়ার গুলো চালাবে প্রচুর। আমি নর্মালি লেন্স পরে কখনো সাজি না, বুঝছো তোমরা, আমার না প্রচুর ভয় লাগে, আখানে মনে হয় এই ঢুকে গেল এই ঢুকে গেল। একটু নাড়া দিয়া দেখলাম লেন্স গুলো নড়ে কিনা, অনেকের আবার লেন্স চোখের মনিটনে কি কি আছে ওইগুলো উঠাই দেয়, এই জন্য একটু নাড়াই দেখলাম। আচ্ছা, তো সি আমার কিন্তু পুরো বেস কমপ্লিট, আমি খুবই মিনিমাম একটা প্রোডাক্ট ইউজ করছি, তোমরা নিজেরাই দেখছো। তো সবার আগে ব্রাউটা একটু ব্রাশ করে নিচ্ছে আপওয়ার্ডস, এভাবে সি আপওয়ার্ডস ব্রাশ করলাম। ব্রাশ করার পরে এখন যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আমি একটা মাস্কারা নিব, এটা হচ্ছে টেকনিকের একটা মাস্কারা, টেকনিকের ল্যাশ ট্রামা একটা মাস্কারা। এটা আমার ফার্স্ট মানে এই মাস্কারা আমি ইউজ করতেছি, অ্যান্ড মাত্র মানে এখনই আমি এটা ইউজ করবো, এর আগে ইউজ করি নাই, সো আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস, হাউ ইট প্লেজ অ্যাকচুয়ালি। তো আমি এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি অল্প একটু এটা ডিরেক্টলি ইউজ করবো না, বিকজ এটা না হলে খুব বেশি ইন্টেন্স হয়ে যাবে। আমি এই হাতে ব্যাক অফ মাই হ্যান্ড একটুখানি সি, এই যে আচ্ছা এই জায়গাটাতে এখানে আসো, এখানে এখানে নিয়ে এটাকে আমার ব্রাউতে অ্যাপ্লাই করবো। অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবো তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখানে এটা নিলাম না, এখন হচ্ছে জাস্ট এই, ওকে খুব বেশি ইন্টেন্স আমি করতে যাচ্ছি না, সো এই সেটা, হ্যাঁ এখন হচ্ছে এটাকে এইভাবে যেভাবে ব্রাশ করলাম আপওয়ার্ড ওইভাবেই জাস্ট একটু ই করব, ব্রাশ করে দিব। তাইলে হবে কি, তোমার এক্সট্রা কোনো হ্যাসেলও থাকলো না, হ্যাঁ লাগলো না আর কি, হ্যাসেল করতে লাগলো না, এই যে ব্রাশের যে ব্রিসলসগুলো আছে না এটাই তোমার এক একটা স্ট্রোকের কাজ করবে। সিএ আমি একটা মিস্টেক করছি না, কেমন হয়ে আসে এই জিনিসটাই বলতেছিলাম, এইগুলাই একটা স্ট্রোকের কাজ করবে এক একটা। ওকে, তো এখন হইতেছে এমন ভয়ের কিছু নাই, আমরা এক্সট্রা এখান থেকে একটা ওয়াইপস বা একটা টিস্যু পেপার বা কিছু একটা দিয়ে এই জায়গাটা ক্লিন করে নিলাম। তো একটা লাইট কালার কনসিলার নিব, লাইট এই যে অল্প একটু, তোমাদেরকে দেখালে বুঝবো অল্প একটু, এইটা মানে নাম আছে আদৌ, এটা না বললেই চলে। এই এলেগারের একটা ইয়েলো কারেক্টার নিলাম, এটা দিয়ে জাস্ট এইভাবে শেপ করতেছি। ওকে, শেষ, হইতেছে আমি কি করব, আমি জাস্ট আমার ফিঙ্গার্স দিয়ে এটাকে এভাবে আস্তে আস্তে আমার চোখের আইলিডের উপরে আর কি, আইলিড পুরোটা আর কি ভরাই ফেলবো আর কি, এটা বেন্ড করতে করতে।
এই প্যালেটটা ইউজ করবো, এই প্যালেটটা ইউজ করবো। এটা হচ্ছে বিউটি গ্লেজের কালার বোর্ড প্যালেট। অ্যান্ড এই কালার বোর্ড প্যালেট থেকে আমি যে কালারটা ফার্স্ট অফ অল ইউজ করবো সেটা হচ্ছে ডিরেক্টলি আমি এই জায়গাতে প্লেস করবো। সেম ওয়েতে এটাও নিয়ে এখান থেকে এই পর্যন্ত প্লেস করবো। ওকে, এখন হচ্ছে কোনো প্রোডাক্ট আর এক্সট্রা নেই নাই, এখন সিম্পলি আই উইল স্টার্ট ব্লেন্ডিং। ও মাই গড, এটা অনেক বেশি পিগমেন্টেড, আমি এতটা এক্সপেক্ট করি নাই, ওকে। তো এটা হচ্ছে ডিরেক্টলি আমি আমার ইনার সকেটের দিকে, সরি আউটার ভিতে অ্যাপ্লাই করে দেন আমি আস্তে আস্তে ইনার কর্নারের দিকে আনতেছি। এত পিগমেন্টেড কেন বাবা? আমি মিনিমাম আজকে একটা প্রোডাক্ট ইউজ করে তোমাদেরকে লুক করে দেখাইতেছি। তো তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি, আরেকটা লুক দেখতে চাও, আমি এই ড্রেসটা পরে আরেকটা লুক ক্রিয়েট করছিলাম, তো তোমরা যদি সেটা দেখতে চাও আমি উপরে একটা লিংক দিয়ে দিব। তোমরা সেটা ক্লিক করলেই 500 টাকার ভেতরে কি কি প্রোডাক্ট ইউজ করে তোমরা সুন্দর সুন্দর মেকআপ করতে পারবা সেইটা আমি দেখিয়ে দিব। অ্যান্ড ওই মেকআপ লুকটা আমার অনেকে অনেক বেশি মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট করেছিল। সো এখন হচ্ছে আমি একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি, খুবই ফ্লাফি অ্যান্ড খুবই ক্লিন, কিচ্ছু নাই এটাতে, আমি জাস্ট এজেসগুলো একটু ব্লেন্ড করে দিতেছি, নাথিং এলস, নাথিং এক্সট্রা। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইচ্ছা করতেছি পিঙ্ক কিছু একটা নেই, পিঙ্কি পিঙ্কি। ওকে, তো পিঙ্ক থেকে আমার মন চাইতেছে আর কি, এই কালারটা, এই মাঝখানের কালারটা নিব একদম র্যান্ডম। নিলাম, এখন হচ্ছে ডিরেক্টলি আমার এই যে এখানে প্লেস করে দিলাম। ও মাই গড, ইট লুকস সো বিউটিফুল। কোনো ধরনের এক্সট্রা কোনো পিগমেন্ট টিগমেন্ট কিছু নেই নাই, জাস্ট এটাকে প্লেস করে দিচ্ছি। আমার না ভয় লাগছে, যদি আমি চোখ বন্ধ করি লেন্স যদি সরে যায়। এটা হচ্ছে আমি একটা টক থ্রু ভিডিও করতেছি, সো আমি যদি কথা বলাতে কোনো মিস্টেকসও করে থাকি সেটাও তোমরা দেখতে পারবা। ওকে, লাইক আমি কতগুলো যে টেক দেই, মানে এক কথা বলতে গেলে আরেক কথা বাইরে হয়, অথবা একটা কথা স্লিপ করে গেল, কত যে প্রবলেম। তো এখন আমি যে আরেকটু ব্রাউন কালারটা নিচ্ছি সেম প্যালেট থেকে নিয়ে জাস্ট এই এজেসগুলোতে অ্যাপ্লাই করব, মানে আউটার ভিতে, সরি। অ্যাপ্লাই করছি, অ্যান্ড তোমাদের সাথে আমি একটা নিউ ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে সরি নিউ প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। ও আল্লাহ, নিউ লেন্স সরে গেছিল ভাই, ভয় পাইতেছি এখন আমি। ঠিক আছে, সেটা কি, আচ্ছা যেই প্রোডাক্টটার রিভিউ শেয়ার করব বলতেছি সেটা কি, সেটা তোমাদেরকে যে একটু পরেই, মানে এই যে এখনই দেখাচ্ছি আমি, একটু অপেক্ষা করো। লাইক 1 থেকে 20 সেকেন্ড পর্যন্ত তোমরা গণো, তাইলেই হয়ে যাবে। লাইক আমি এই কাজটা এটা একটু শেষ করি। এটা খুব বেশি ইন্টেন্স একটা লুকও না,
আবার হ্যাঁ ইট ইজ অ্যান ইনস্ট্যান্ট, হ্যাঁ ইট ইজ অ্যান ইন্টেন্স লুক, কি যে বলতেছি আমি, আই ডোন্ট নো হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট। তো এখন হচ্ছে যে কাজটা করব সেটা হলো সেম ওই ব্রাউন কালারটা নিব, নিয়ে আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করব এইভাবে। এই যে এই লুকটার সাথে তোমরা চাইলে ল্যাশ পড়তে পারো, চাইলে নাও পড়তে পারো, ইটস টোটালি আপ টু ইউ। বাট আমি সাজেস্ট করব তোমাদের ল্যাশটা না পরার, একটু ন্যাচারাল থাকার। এটাও এত বেশি ন্যাচারাল লুক না, অ্যাজ আই সেড যে আমি যেহেতু একটা রাতের লুক করতেছি, রাতের বেলা একটা লুক করতে বসছি, সো আমি একটু ড্রামা অ্যাড করছি আমার আই শ্যাডোতে, ঠিক আছে, একটু ড্রামা অ্যাড করছি, খুব বেশি না। তোমরা চাইলে ল্যাশ পড়তে পারো, নাও পড়তে পারো, আমি বলবো না পড়ো, যদি দিনের বেলা হয় না পড়ো, যদি রাতের বেলা হয় তাইলেও না পড়ো। অ্যান্ড আমি এই লুকটাতে কোনো ল্যাশ পরবো না, সো তোমরা তাহলে দেখতে পারবো তোমাদের যাদের আমার মতো কারোরই ল্যাশ নাই, সি কোনো ল্যাশ নাই, তাদেরকে কেমন লাগবে। অ্যান্ড আমি ঘামতেছি, এজ ইউ গাইজ ক্যান সি, বিকজ আমার ফ্যান অফ। এখন আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে নান আদার দ্যান আর এলফের কোলাবোরেশনের একটা হাইলাইটার ক্রিয়েশন। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস। হাইলাইট করবো, তো হাইলাইট করার জন্য আমি এই ব্রাশটা নিচ্ছি, অল্প একটু নিয়ে আমি আমার এই যে এই দিকটাতে অ্যাপ্লাই করবো। আই ডোন্ট নো ইফ ইউ গাইজ ক্যান সি অর নট, না এই ব্রাশে উঠে না, অন্য একটা ব্রাশ নিতে হবে। ওকে, তো আমি না এই ব্রাশটাই নিব, ওকে, যেটা দিয়ে আমি ব্লেন্ড করছিলাম হালকা, ওইটাই নিব, অনেক বেশি বড় এই ব্রাশটা, তাও নিলাম। Oh my god. Oh my god. Again, it appears like, oh my god. তো এখন আমি না যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করছিলাম এটা একটু ভালোভাবে ব্লেন্ড করে দিব, তাহলে হবে কি আমার হাইলাইটারটা অনেক নিচে নেমে যাবে, কারণ আমি বড় একটা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছিলাম। ইট ওয়ন্ট লুক গুড, সো আমি গুড দেখানোর জন্য যা যা করা দরকার করতেছি। আমি ব্লাশ অ্যাপ্লাই করবো, তো ব্লাশের জন্য আমি কী করবো, আমি বেশি দূরে যাব না, ব্লাশের জন্য আমি এই কালারটা ইউজ করব। এখান থেকে একটা কিউট একটা ব্লাশ ইউজ করব, মানে আই শ্যাডো ইউজ করব অ্যাজ এ ব্লাশ, সেটা হতে পারে, ওকে, তো সেটা হবে লেট মি রিমাইন্ড ইউ গাইজ যে এটা কিন্তু খুবই পিগমেন্টেড একটা প্যালেট, সো খুবই হেভি হ্যান্ডেডলি কিছু তারা দেওয়া যাবে না। তো এই পিচ কালারটা আমি নিব, নিয়ে আমি হাতে আগে কতক্ষণ ব্লেন্ড করব, হাতে মানে এই কালারটা নিয়ে আগে আমি হাতে কিছুক্ষণ ঘষবো, ঘষার পরে দেন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব, বিকজ নাইলে সেটা খুবই কষ্ট হয়ে যাবে আমার স্কিনে ব্লেন্ড করা, অনেক পাউডার উঠতেছে, সি দেখা যাইতেছে না, আচ্ছা অনেক বেশি লাইট, আমি আজকে রিং লাইট ইউজ করতেছি। তো যারা টিনেজার আছো তারা অনেক বেশি ব্লাশ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা ব্রনজিংটা অ্যাভয়েড করো, আমি এটা সাজেস্ট করবো। অ্যান্ড এই মেকআপ করে আমি সাজেস্ট করবো তোমরা দিনের বেলা কোথাও না যাও, এটা নাইট টাইম অ্যাপ্রোপ্রিয়েট একটা লুক, সো নাইট টাইমের ছাড়া কোথাও, মানে নাইট টাইমের কোনো প্রোগ্রাম ছাড়া তোমরা চাইবো না কোথাও এই লুকের, ওকে।
বিকজ আমি কিন্তু কোনো ব্রনজিং টনজিং কিচ্ছু করি নাই। আমি ভাবছিলাম যে নিউট্রাল একটা মেকআপ লুক করবো, পরে চিন্তা করলাম, মানে আমি না চিন্তা করে কোনো কিছু করি না কখনো। আমি যদি মনে করি যে হ্যাঁ আজকে নিউট্রাল করবো, তাহলে আমি কোনোদিনই নিউট্রাল করি না, নিউট্রাল বা একটু নুড টাইপের মেকআপ লুক আর কি। তো এখন হচ্ছে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করবো, লেটস সি হাউ ইট প্লেস। ও জর ড্রপিং, জর ড্রপিং, how can you be so beautiful? Shay, shay. Acha ami gham to see, can you guys see? Natural highlight. Okay, ta ekhon hocche ami eta blend korbo bhalo bhabe. Ami blend kore dibo. তোমরা যদি ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট কোনো লুক দেখতে চাও তাহলে আমাকে সেটা বলো, আমি ওইটা করে দিব। ওকে, এখন হচ্ছে একটু হাইলাইট করব আমার নোজ এরিয়াতে। একটু এদিকে দিব, বেশি না, খুবই অল্প, মানে নাম মাত্র বলতে গেলে নাই। ওকে ডান, এখন যে কাজটা করব আমি ইনার কর্নার অল্প একটু অ্যাপ্লাই করব। ইনার কর্নার শেষ। এখন হচ্ছে আমি একটু হোয়াইট কালারের নুড পেন্সিল অ্যাপ্লাই করবো, বা হোয়াইট কালার নুড পেন্সিল, সিরিয়াসলি ইসমা, যে কোনো একটা নুড পেন্সিল ইউজ করবো। আমার কাছে আছে যেটা রিমেলের স্ক্যান্ডালাইজ, সেটা ইউজ করবো আমি। তো সেটা ইউজ করার আগে আমি যেটা করবো, আমি একটু মাস্কারা লাগাবো। ওই সেম মাস্কারাটাই আমি ইউজ করতেছি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যান্ড আপার ল্যাশ লাইনে, কারণ আমি তোমাদেরকে বলেছি আমি কোনো ধরনের এক্সট্রা আইল্যাশ ইউজ করব না। তোমাদের যদি কারো ল্যাশ কালার থেকে থাকে তাহলে ল্যাশটা কালার করে নিও, তাহলে তোমাদের যাদের আমার মতো ল্যাশ নাই অথবা যাদের আছে ওদেরকে দেখতে ভালো লাগবে বেশি। তোমাদের কাছে যদি ভিডিওটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তাহলে আমাকে বলো, আমি আরেকটা ভিডিও করব, সেটা হবে ডে টাইম অ্যাপ্রোপ্রিয়েট একটা মেকআপ লুক। ওকে, শুকানোর পরে আমি আরেক কোট মাস্কারা অ্যাপ্লাই করবো, তো ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করি। এন্ড আমি এখন হচ্ছে লিপস্টিক লাগাবো, লিপস্টিক হচ্ছে নিওরের নাম্বার, কত নাম্বার এটা, নাম্বার, এটা হচ্ছে নিওরের নাম্বার 20, নাম্বার 20টা অ্যাপ্লাই করতেছি। এটা খুবই ম্যাট একটা লিপস্টিক, তোমাদের বাজেট ফ্রেন্ডলি একটা লিপস্টিক।
আসলে একটা জিনিস কি সত্যি কথা, যেটা আমি কখনো এভাবে মেকআপ করি নাই আমার টিনেজে, আমি আমার টিনেজে একটু ভিন্নভাবেই মেকআপ করছি। তো তোমরা যদি দেখতে চাও যে আমি আমার টিনেজ বয়সে কীভাবে মেকআপ লুক না সরি ওইটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানায়ও। ওকে, আমি না এত ঘামতেছি, বাবা রে বাবা, আমি খুবই মিনিমাম প্রোডাক্ট ইউজ করছি তোমাদেরকে দেখানোর স্বার্থে। তো এখন হচ্ছে এটা যেহেতু একটু শুকায় গেছে আমি আরেকবার মাস্কারা অ্যাপ্লাই করবো, বিকজ আমার মাস্কারা আসলে একটু ছোট অ্যান্ড ঘন না ঘন না তেমন একটা, তো এই জন্য আর কি। আর মাস্কারা যদি কার্ল করা হয় না তাহলে হচ্ছে তোমার মানে খুব ভালো একটা আউটপুট আসে, লেন্থটা অনেক বেড়ে যায়। এ হে, নিচে লেগে গেছে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি যদি সাউন্ডটা খুবই বাজে শোনায় অথবা আশেপাশে নয়েজ ক্যাচ করে, সেজন্য আমি এক্সট্রিমলি সরি, বিকজ আমার হচ্ছে মাইকটা কেনা হয় নাই, আপাতত আমি জাস্ট রিং লাইটটাই কিনছি। এটাকে একটু ঠিক করি, আমি বলছিলাম যে আমি নুট পেন্সিল অ্যাপ্লাই করবো, তো আমি নুট পেন্সিলটা অ্যাপ্লাই করবো। ও মাই গড, আচ্ছা এটা শুকাক, শুকানোর পরে অ্যাপ্লাই করবো। লেগে গেছে, নিচে তাকাইছিলাম যে লেগে গেছে বলদের মতো। আমি না লিটারালি এই কাজটা কখনোই করি না, সেটা হচ্ছে যে মাস্কারা অ্যাপ্লাই করার পরে আমি কখনো কাজল অ্যাপ্লাই করি না, বিকজ আমি জানি যে এটা ক্রিস করবেই। আজকে কি হইলো আমার বুঝলাম না, আজকে কেন আমি আগে আগে করলাম। এই হচ্ছে ফাইনাল মেকআপ লুকটা, আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাও অ্যান্ড ভিডিও নিচে কমেন্ট করো অ্যান্ড লাইক তো অবশ্যই করবা যদি ভালো লাগে। আর যদি তোমাদের কোনো কোয়েরিজ থেকে থাকে কোত্থেকে আমি আমার এই জুয়েলারিসগুলো কালেক্ট করেছি তাদের জন্য বলছি, এই জুয়েলারিসগুলো আর অ্যাক্সেসরিজগুলো আমি নিয়েছি SBLABD থেকে, আমি তাদের পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেই পেজ থেকে ঘুরে আসতে পারো অ্যান্ড তোমাদের মন মতো জুয়েলারিস খুঁজে সেখান থেকে পারচেস করতে পারো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে, তোমরা যদি এরকম আরও নতুন কোনো এক্সাইটিং ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানায়ও। আই এম রিয়েলি আউট অফ কন্টেন্ট রাইট নাও, এমন না যে আমি খুব বেশি ভিডিওস বানাই, বাট আসলে আমার এখন মাথা কাজ করতেছে না। তো তোমরা যদি আসলে কোনো ধরনের মেকআপ টিউটোরিয়াল বা ভিডিওস দেখতে চাও বা চাও আমি রিক্রিয়েট করি অথবা খুব বাজেট ফ্রেন্ডলি কোনো কিছু দেখতে চাও কিভাবে কি করা যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।